فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. তারপরে আসল বিষয়ের দিকে আসছি, ঈদের দিনের আমল বা ঈদের চাঁদ উঠে গেলে আমল। আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ পাক যে তোমাদেরকে হিদায়াত করেছেন, তোমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, ইমান দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, আন্তরিকতা দিয়েছেন। আরেকজন কাফের রোজা রাখে না, একজন অমুসলিম রোজা রাখে না, একজন ফাসেক লম্পট রোজা রাখে না, পাপিষ্ট গুনাহগার রোজা রাখে না, বেদিন যার পরকাল সম্পর্কে চিন্তা নেই সে রোজা রাখে না। বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাকে হিদায়ত করেছে। হতে পারে তোমার আপন ভাই রোজা রাখে না, নামাজ পড়ে না, তোমার আত্মীয় স্বজন বংশ অনেকে আছে যে রোজা রাখে না, তোমার ঘরে অনেকে আছে, তোমার রুমমেট আছে, তোমার কাজের কলিকা সহ সাথী সঙ্গীরা আছে, অনেকেই রোজা রাখে না, তোমার কোম্পানিতে অনেকে আছে রোজা রাখে না। আল্লাহ তোমাকে হিদায়ত করেছেন, সেই জন্য তোমার করণীয় হচ্ছে আল্লাহর তাকবীর পাঠ করা, আল্লাহর শুকরিয়া আদায় করো তাকবীরের মাধ্যমে। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, অনেকে আছে রোজা রাখতে পারেনি, ওজর ছিল, অসুবিধা ছিল, রোজা রাখতে পারেনি, শরীয়তি সফরে থাকতে হয়েছে, বাধ্য হইতে হয়েছে, অথবা অসুস্থ থাকতে হয়েছে, অসুস্থ থেকেছে, উপায় নেই, রোজা রাখতে পারেনি। অনেকে মারা গেছে গত 11 মাসে, আল্লাহ পাক আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, কি শুকরিয়া আদায় করবেন আপনি? আল্লাহ বলছে ওয়ালে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর পাঠ করো, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই এই আয়াতের উপর আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের চাঁদ উঠে গেছে তখন থেকে শুরু করে ঈদের নামাজ খুতবা শেষ হওয়া পর্যন্ত তাকবীর পাঠ করেছেন বেশি বেশি। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটি হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতের হিদায়াত দিক নির্দেশনা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামের আমল। তাকবীরের বাক্যগুলি এই রকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যা প্রসিদ্ধ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দুইবার করে প্রথম, তারপরে দুইবার করে। ওলামারা বলেছেন যদি তিনবার করে পড়ে কোনো অসুবিধা নেই, কেউ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার পড়ে বেজোর করে তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে তাকবীর পাঠ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকে। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা যেতেন এই তাকবীর জোরে পাঠ করতেন, উচ্চস্বরে পাঠ করতেন, তখন বাজারের ব্যস্ত লোকেরা তাদের তকবীর শুনে, তারা সাহাবাই কেরামদের মধ্যে গণ্যমান্য ব্যক্তিত্ব, তাদের তকবীর, তারা বাজারে এসেছেন এবং উচ্চস্বরে তকবীর করছেন তাদেরকে স্মরণ করানোর জন্য, তখন লোকেরাও তকবীর পাঠ করতে শুরু করত। তাহলে তকবীর তো পাঠ করতে হবে, তার সাথে সাথে তকবীর উচ্চ স্বরে পাঠ করা হচ্ছে সুন্নত, বিশেষ করে পুরুষদের জন্য, পুরুষ লোকদের জন্য উচ্চ স্বরে আওয়াজ করে এই তকবীরগুলি পাঠ করা হচ্ছে সুন্নত। মহিলাদের জন্য তকবীর পাঠ করা সুন্নত, কিন্তু তারা উচ্চ স্বরে পাঠ করবে নিজের ঘরে, যেখানে অপর পুরুষ কেউ নেই, গায়ের মাহরাম, যাদের সাথে বিবাহ শাদী জায়েজ হতে পারে এই রকম লোক যেখানে নেই, নিজের স্বামীর সামনে উচ্চ স্বরে পাঠ করবে, নিজের বাবার সামনে, আপন ভাইদের সামনে, এইরকমই যারা মাহরাম রয়েছে, নিকট আত্মীয়, তাদের সামনে উচ্চ স্বরে মহিলারাও তাকবীর দেবে। কিন্তু বাইরে তাকবীর পাঠ করে মনে মনে বা অন্য লোকের কানে যদি আওয়াজ আসে তাহলে উচ্চ স্বরে তারা তাকবীর পাঠ করবে না। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় তাকবীর দিয়ে করলেন, আল্লাহ পাকের আরেকটি শুকরিয়া আদায় করবেন, তা হচ্ছে নামাজ দিয়ে, নামাজ, ঈদের নামাজ দিয়ে। দুনিয়ার যতগুলি ধর্ম রয়েছে ইসলাম ছাড়া, এত সুন্দর পাবেন না আপনি, এত সুন্দর পাবেন না যে তাদের উৎসবের দিনে তারা পাপ মুক্ত হয়ে আল্লাহর জিকির আজকার করছে, তকবীর পাঠ করছে, আর নামাজে সিজদায় পড়ে যাচ্ছে, খুশির দিনে সিজদায় পড়ে যাচ্ছে, খুশির দিনে ধুলোতে মাঠে, ঈদের মাঠে বালিতে সিজদা করছে, এইরকম জাতি কোথাও পাবেন না উম্মতে মুসলিমা ছাড়া। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে সত্য দিন দান করেছে, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন একমাত্র ইসলাম, এই ইসলামে এই উত্তম আদর্শ রয়েছে।
যে এত খুশির দিনে, খুশির দিনে পাপ না করে, অন্যায় না করে, ভোগ বিলাস না করে, অপচয় না করে, অন্যায় কাজে টাকা পয়সা ব্যয় না করে আল্লাহর শুকরিয়া আদায় করেন নেক আমলের মাধ্যমে, আর এত সুন্দর কপালকে মাথাকে ধুলোতে রেখে দেন আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ তোমার আরো শুকরিয়া আদায় করি, রমজান তো শুকরিয়া আদায় করলাম, রমজানে তো আল্লাহ তুমি তৌফিক দিলে তার শুকরিয়ার জন্য ঈদের মাঠে আমরা সবাই মিলে নামাজ আদায় করার জন্য এসেছি। নামাজ আদায় করবেন ঈদের, ঈদের নামাজের সুন্নতি তকবীর সহি হাদিসের আলোকে প্রথম রাকাতে তকবীরে তাহরিমা ছাড়া সাত তকবীর, আর দ্বিতীয় রাকাতে যে তকবীর দিয়ে উঠলো সিজদা থেকে ইমাম সাহেব, সেই তকবীর ছাড়া পাঁচ তকবীর, অতিরিক্ত তকবীর রয়েছে, সাত তকবীর এবং পাঁচ তকবীর, বারো তকবীরে ঈদের নামাজ পড়া হচ্ছে সহি সুন্নত সহি হাদিসের আলোকে। বাকি যে জানাজার মতো করে চার তকবীরে পড়া হয় সেটির হাদিস জঈফ। সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন মুসলিম ভাইদেরকে বোনদেরকে সহি হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন, সহি সুন্নত মোতাবেক ঈদের নামাজ আমাদের মুসলিম ভাইদেরকে, মুসলিম ওলামায়ে কেরামদেরকে, মুসলিম ইমামদেরকে আদায় করাবার, আদায় করার যেন তৌফিক দান করেন। ঈদের দিনে ঈদের মাঠে যাওয়ার আগে গোসল করে নেওয়া সুন্নত, যেমন জুমার দিনে গোসল করার বড় তাকিদ রয়েছে তেমন ঈদের দিনে গোসল করার তাকিদ রয়েছে, যদিও সকালে হোক না কেন গোসল করে নেওয়া হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, কারণ যেখানে বেশি ভিড় ভাড় হয় সেখানে বেশি দুর্গন্ধ ছড়াতে পারে, সুতরাং হতে পারে আপনার গায়ে থাকতে পারে বা আর কারো গায়ে গন্ধ থাকতে পারে, কারো গায়ে বেশি থাকতে পারে, কারো গায়ে কম থাকতে পারে, এবার যত বেশি ভিড় হবে তত বেশি গন্ধ সেখানে হবে, দুর্গন্ধ হবে, মানুষকে কষ্ট থেকে বাঁচাবার জন্য আর তার আগে আল্লাহর ফেরেশতাদেরকে, যে ঈদগাহে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসেন সেই ফেরেশতাদেরকে আপনার দুর্গন্ধের কষ্ট থেকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য আপনি গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, তার সাথে সাথে আপনি আতর সুগন্ধি শরীরে কাপড়ে লাগিয়ে নেবেন, এই হচ্ছে সুন্নতি তরিকা। সুন্নতি তরিকা হচ্ছে যে যদি ভালো লেবাস থাকে তাহলে ভালো লেবাস, নতুন কাপড় থাকলে নতুনটা পরে যাবেন, পুরোনো নতুন কাপড় আছে, যদি আপনি আপনার ম্যানেজারের কাছে মদিরের সাথে দেখা করতে যেতেন আর তার উপরে যদি আপনার প্রথম বস কফিলের সাথে দেখা করতে যান, তাহলে সবচেয়ে ভালো কাপড়, ভালো কাপড় না থাকলে কিনে নিয়ে আসবেন বাজার থেকে, যে কালকে আমার কফিলের সাথে পার্টি আছে দেখা হবে, সুতরাং একটা নতুন কাপড় কিনতে হবে, দেশে যাচ্ছেন প্লেনে চাপতে হবে সুতরাং নতুন কাপড় হইতে হবে, পুরনো কাপড় পরে প্লেনে চাপা যাবে না, এই সব ধ্যান ধারণা আমাদের রয়েছে। হ্যাঁ, এয়ারপোর্টে যাব, কত লোক আসে ইন্টারন্যাশনাল লোক সব, আর সেখানে পুরনো কাপড় পরে থাকবো, লুঙ্গি পরে কেউ যেতে পারবেন বলুন তো দেখি? একজন মানুষ কেউ আছে যে হ্যাঁ আমি লুঙ্গি পরেই সফর করি, ব্যতিক্রম হাজারে একটা পাওয়া যাবে না। লুঙ্গি পরে এয়ারপোর্টে যাবে, লুঙ্গি পরে আপনি প্লেনে চাপবেন, লুঙ্গি পরে আপনার কফিলের সামনে গিয়ে আপনার হেড অফিসে হাজির, এইরকম লোক পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আর আপনার কফিলের কফিল রব্বুল আলামিন তার সামনে আপনি হাজির হচ্ছেন, আর গোটা এলাকার গোটা দেশের গোটা শহরের লোক সেখানে ঈদের ময়দানে হাজির হচ্ছে, সেখানে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছেন, ওই রাতে যে লুঙ্গি পরেছিলেন সেই লুঙ্গি পরে, যে লুঙ্গি পরে শুয়েছিলেন সেই লুঙ্গি পরে গিয়ে হাজির, কালকে যে লুঙ্গি পরেছে সেই লুঙ্গি পরে, যে লুঙ্গি পরে সকালবেলা কাজকর্ম করেছেন সেই লুঙ্গি পরে গিয়ে হাজির, যেই জামা কালকে পরেছেন সেই জামায় ঘাম লেগে আছে, গন্ধ হয়ে আছে শরীরে, সেই শরীরে সেই কাপড়েই আপনি গিয়ে ঈদের মাঠে হাজির হয়ে গেলেন না, এটি কি আপনার জন্য উচিত হবে? কখনো উচিত হবে না, একটু চিন্তার বিষয় রয়েছে। সুতরাং ভালো যদি কাপড় থাকে, নতুন কাপড় থাকে, নতুনটা ব্যবহার করবেন, নতুন যদি না থাকে তাহলে যেই কাপড়গুলি আছে তার মধ্যে যেটি আপনার ভালো সেই ভালো কাপড়টি পরবেন। গরিব ভাই রয়েছেন, কোন কাপড় নেই, একটি কাপড় আছে, যেই কাপড় আছে সেই কাপড়ে সে যাবে, সেই কাপড়ে যাবে, কিন্তু যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তারা আল্লাহ পাক চান যে নিয়ামতের লক্ষণ দেখা যাক। ওয়াম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের আমপারার একটি ছোট্ট সূরাই, যে আল্লাহর নিয়ামত যে তোমার উপর রয়েছে তা প্রকাশ করো, প্রকাশ করো মানে গৌরব করো নয়, প্রকাশ করো মানে অহংকার করো নয়, কিন্তু আল্লাহ পাক যতটা দিয়েছেন ততটা তুমি ব্যবহার করো, দানও করো এবং নিজেও ব্যবহার করো, আর যা দিয়েছেন তার চেয়ে বেশি খরচ করা অপচয়,
শয়তানের ভাই হয়ে যাওয়া, যতটা আল্লাহ পাক দিয়েছেন তাতে আবার বকিলি করা, যে দু চার বছর চলে যাচ্ছে ওই পুরনো কাপড় পুরনো কাপড়, ঈদের ময়দানে যাবেন তারপরে পুরনো কাপড়, অথচ আল্লাহ পাক যথেষ্ট নিয়ামত দিয়েছেন, এটি হচ্ছে কৃপণতা নিজের উপর বকিলি করা। ছেলে মেয়েদেরকে পুরনো কাপড়েই রাখছেন অথচ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন নতুন কাপড় রাখার, তাহলে এই বকিলি করছেন আপনি। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের ময়দানে ঈদুল ফিতরে যাওয়ার আগে খেজুর বেজোড় খেয়ে যাওয়া সুন্নত। বাড়িতে খেজুরের ব্যবস্থা রাখেন, একটি তিনটি পাঁচটি সাতটি খেজুর খেয়ে যান আপনি, ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নত। আর ঈদুল আজহা যদি হয় তো খালি পেটে, ভোরে কিছু খাবেন না, ফজর নামাজ পড়েই চলে যান আপনি ঈদগাহে খালি পেটে, তারপরে এসে কুরবানি জবাই করে কুরবানির গোশত প্রথম খাওয়া, এটি হচ্ছে সুন্নত তরিকা ঈদুল আজহার ক্ষেত্রে। ঈদুল ফিতরের ক্ষেত্রে খেজুর খাবেন, নিজের খেজুর থাকে ভালো কথা, না হলে সাথী বন্ধুরা আছে যেখানে হোক, বেজোর খেজুর তিনটি সাতটি পাঁচটি খেজুর খেয়ে নিলেন তারপরে গেলেন, এই হচ্ছে ঈদের মাঠে যাওয়ার সুন্নত তরিকা। ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ যেমন পড়বেন তেমন ঈদের খুতবাও শুনবেন, এটি হচ্ছে সুন্নত। অনেক ভাইয়েরা ঈদের নামাজ পড়া হইলেই টান দেয়, আরবি ভাষায় খুতবা হচ্ছে কিছু বুঝি না দিল টান না, এরকম কাজ করবেন না। আপনি নাও যদি বুঝেন আর বসে থাকেন তাতে আপনি আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতাদের সাথে বসে আছেন, আল্লাহর রহমত আপনাকে ঢেকে নিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নেকির মজলিসে থাকে যেখানে দিনের কথা হয় খুতবা হচ্ছে, তাও সুন্নতি খুতবা হচ্ছে আবার ঈদের খুতবা, তাহলে ইল্লা হাফাতহুমুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে ঢেকে নেই। আর কি করে? ওয়াগাশিয়াতহুমুর রহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে ঢেকে নেই। ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা, আল্লাহ পাক তার দরবারে যে ফেরেশতা রয়েছেন তাদের কাছে তাদের আলোচনা করেন যে আমার বান্দার এখানে হাজির হয়েছে, দিনের কথা শুনছে, ঈদের খুতবা শুনছে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেন, তাদের ভালো গুণ বর্ণনা করেন। আর কি হয়? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিন, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। আপনি বসে আছেন ঈদের মাঠে খুতবা শুনছেন, বুঝছেন না, আপনার উপর শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে। সুতরাং হতভাগা হবেন না, ঈদের খুতবা শুনে আসবেন সেখান থেকে। রাস্তা পরিবর্তন করে দেওয়া, ঈদগাহে যখন যাচ্ছেন তখন ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তা থাকবে ফেরার পথে অন্য রাস্তা দিয়ে আসবেন, এটি হচ্ছে সুন্নত মুস্তাহাব। ভালো যদি রাস্তা থাকে একটু সামান্য রাস্তা, পুরোপুরি রাস্তা যদি নাও বদলাতে পারেন সামান্য কিছু রাস্তা বদলে দেন, এই রাস্তা দিয়ে গেলেন ওই রাস্তা দিয়ে আসলেন, এইরকম করলেন একটু রাস্তা বদলে দেন, যাতে করে এই রাস্তার জমিনগুলি আল্লাহ পাকের দরবারে সাক্ষী থাকে কাল কিয়ামতে, যে আল্লাহ তোমার এই বান্দারা আমার পিঠের ওপর দিয়ে হেঁটে এসে ঈদগাহে হাজির হয়েছে, ঈদের নামাজ পড়ে গেছে, হতে পারে তাই সেই সাক্ষীতে আমরা মুক্তি পেয়ে যাবো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক যেন আমাদের নেক আমল কবুল করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে দীর্ঘদিন এইরকম মোবারক রমজান পাওয়ার সুযোগ যেন দান করেন, আল্লাহ আমাদেরকে নেকির ওপর দীর্ঘদিন আল্লাহ পাক যেন দুনিয়াতে হায়াতে তাইয়েবা দান করেন, ভালো জীবন যেন দান করেন, সৎ জীবন যেন দান করেন। আল্লাহ পাক বহু রমজান আমাদেরকে ইবাদত বন্দেগীর যেন আরো সুযোগ দান করেন, আল্লাহ পাক আমাদের লাইলাতুল কদর যেন কবুল করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.